নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত আজকে আমি ভাইফোঁটার কিছু পৌরাণিক কাহিনি আপনাদেরকে জানাবো এর মাধ্যমে আপনারা জানতে পারবেন বোনেরা ভাইয়ের মঙ্গল কামনায় কেন ভাইদের ভাই দিয়ে থাকে শোনা যায় পৌরাণিক কাহিনীতে বর্ণিত রয়েছে যমরাজ এই দিন বোন যমুনার বাড়ি যান আর দাদা জমকে পেয়ে আরতি সহকারে তাকে বাড়িতে স্বাগত জানান এমন দিনে জমকে ফোঁটা দেন যমুনা আর যমুনার দাদার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে জম এক অসামান্য উপহার দেন তিনি জানান এমন দিনে যে সমস্ত ভাইরা তাদের বোনকে ফোঁটা দিবেন তাকে যমরাজ পর্যন্ত স্পর্শ করতে পারবে না জম যমুনার এই কাহিনী থেকে বিশ্বাস করা হয় যে ভাইফোঁটার দিন ভাইয়ের কপানে ফোঁটা দিলে জমের দুয়ারে বাধা পড়ে আর ভাই দীর্ঘায়ু হয় মহাভারতে যদি আমরা দেখি তবে দেখতে পাব শ্রীকৃষ্ণ ও তার বোন সুভদ্রা সম্পর্কে এক বিশেষ কাহিনী রয়েছে সেই কাহিনী থেকে জানা যায় নরকাসুর দমনের পর ভাইফোঁটার দিন বোন সুভদ্রার কাছ থেকে শ্রীকৃষ্ণ ফোটা নেন সেই থেকে ধুমধাম সহকারে শুরু হয়ে যায় ভাইপোটা উৎসব এই দিন সমস্ত বোনেরা উপোস করে ভাইদের উন্নতির জন্য এবং ভাইদের দীর্ঘায়ু কামনার জন্য তাদেরকে ফোঁটা দেয় তাই ভাইদেরও উচিত এই দিন বোনদের যে কোনো মান সম্মান রক্ষার প্রতিশ্রুতি দেওয়া এবং তাদের মিষ্টিমুখ করানো আর পাশাপাশি যদি সম্ভব হয় অবশ্যই এই দিন বোনদেরকে কোনো না কোনো কিছু গিফট অর্থাৎ উপহার অবশ্যই দিবেন এতে বোনেরা খুশি হবে এবং যদি আপনার দিদি থাকে দিদির কাছ থেকে আপনি আশীর্বাদ পেয়ে যাবেন সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন ধন্যবাদ